সবাইকে আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল তো আজকে আমরা দেখব হচ্ছে প্রোগ্রামিং এর পার্ট 2 লাস্ট ভিডিওতে আমি দেখিয়েছিলাম প্রোগ্রামিং এর পার্ট 1 আজকে আমার পার্ট 2 সো লেটস স্টার্ট দিস আজকে আমরা যেটা পার্ট 2 সো পার্ট 2 এর মধ্যে আমাদের মত আসবে একটা প্রোগ্রামিং এর মধ্যে যদি আমার অনেকগুলো অপারেশন থাকে বা যদি অনেকগুলো শর্ত থাকে তখন সেই প্রোগ্রামিং গুলো আমি কিভাবে করে করব সো বোর্ডে আমি লিখে রেখেছি যে কোনো প্রোগ্রামিং এ যদি কম্পিউট করতে হয় বা যদি কোনো শর্ত দেয়া থাকে তখন সেগুলোর জন্য কন্ডিশনাল কন্ট্রোল স্টেটমেন্ট ব্যবহৃত হয় আমি এখানে দাগায় দিয়েছি কম্পেয়ার করতে হয় বা যদি শর্ত দেয়া থাকে কম্পেয়ার বা শর্ত যদি দেয়া থাকে তাহলে আমরা কন্ডিশনাল কন্ট্রোল স্টেটমেন্টটা ব্যবহার করব এখন কন্ডিশনাল কন্ট্রোল স্টেটমেন্ট জিনিসটা হচ্ছে সাপোজ আমার ওখানে একটা শর্ত যে এ বড় নাকি বি বড় তাহলে ইফ কন্ডিশন মানে যদি এ বড় হয় তাহলে অবশ্যই তাহলে বি ছোট হবে আর যদি বি বড় হয় তাহলে অবশ্যই এ ছোট হবে একটা শর্ত যদি আমার দেয়া থাকে তখন হবে ইফ কন্ডিশন দেন অপারেশন ইফ কন্ডিশন আর দেন অপারেশন এটা হচ্ছে আমার মত এই কন্ডিশনাল কন্ট্রোল স্টেটমেন্টটা আর যদি আমার শর্ত দেওয়া থাকে দুইটা আমার কাছে দেওয়া আছে এ বড় বি বড় নাকি সি বড় তাহলে প্রথমে দিব ইফ কন্ডিশন ধরলাম এ বড় হলে বি ছোট বা বি তারপরে সি দেন অপারেশন সো তখন আমরা বিটা বড় হবে এ যদি আমার জিনিসটা এমন হয় যে এ বি সি তিনটা শর্তের মধ্যে ক্রমান্বয়ে ছোট বড় বের করতে পারো তখন আমি এই শর্ত নাম্বার দুই দিয়ে ব্যবহার করতে পারি ইফ কন্ডিশন দেন অপারেশন এলস অপারেশন এখন যদি আমার একের অধিক থাকে তাহলে আমার এলস কন্ডিশন যেটা আছে এলস অপারেশন যেটা এটা আমার কন্টিনিউয়াসলি বাড়তে থাকবে কিভাবে করে বাড়বে প্রথমে ইফ কন্ডিশন তারপরে হচ্ছে হ্যাঁ ইফ কন্ডিশন দেন অপারেশন এলস ইফ কন্ডিশন আবার দেন অপারেশন এখানে একটা জিনিস খুব টেকনিক খাটানো যায় জিনিসটা হচ্ছে যে আমার যদি আমার শর্ত দেওয়া থাকে একটা তাহলে আমার কন্ডিশন আসবে দুইটা যদি শর্ত দেওয়া থাকে দুইটা কন্ডিশন দেওয়া আসবে তিনটা যদি শর্ত থাকে তিনটা তাহলে কন্ডিশন আসবে আমার সাতটা সো আমার এখানে যে কয়টা শর্ত থাকবে তার ডাবলের এক ঘর বেশি আমার অলওয়েজ কন্ডিশন সলভ হচ্ছে এটা হচ্ছে কন্ডিশনাল কন্ট্রোল স্টেটমেন্ট ওকে সো এখন আমরা যে প্রোগ্রামটা করবো সেটা হচ্ছে একটা সংখ্যা পজিটিভ নাকি নেগেটিভ সেটা দেখার জন্য আমাদের প্রোগ্রামিংটা করতে হবে যেহেতু এখানে একটা শর্ত চলে আসছে তো আমাদের এখানে অবশ্যই কন্ডিশনাল কন্ট্রোল স্টেটমেন্ট আনতে হবে এই পর্যন্ত আমার প্রোগ্রামটা সেম এখন আমি এখানে ইনপুটটা এক্স নিয়েছি কেন আমি ধরলাম আমার এক্স এর মান এখানে পাঁচ দেওয়া এক্স এর মান যখন পাঁচ থাকবে তার মানে আমার বলছে এই সংখ্যাটা পজিটিভ না নেগেটিভ এটা আমাকে বের করে দেখাইতে হবে সো যেই চলকটা এখানে থাকবে সেই চলকটাই আমি এখানে নিব এখানে এক্স দেওয়া আছে আমি এখানে এক্স চলকটা নিব সো প্রথমে আমাকে প্রিন্ট এফ দিয়ে শো করবে এন্টার দ্য ভ্যালু এক্স অর্থাৎ এক্স এর মানটা আপনি এখানে বসান সেটা দিলাম এখন স্ক্যানে আমি এখানে পার্সেন্ট ডি নিয়েছি কেন ডি নিয়েছি যেহেতু আমি এখানে বললাম এক্স এর মান পাঁচ পাঁচ তো পূর্ণ সংখ্যা যদি পার্সেন্ট ডি নিয়ে কাজটা আমি করি তাহলে ম্যাথটা আমার সহজ হয় আপনারা চাইলে পার্সেন্ট এফ দিয়ে করতে পারেন কোনো সমস্যা হবে না আমি একটু সহজ করার জন্য পার্সেন্ট ডি নিয়ে করেছি তারপর ইফ এক্স সমান সমান জিরো একটা কথা বলে রাখা দরকার আমরা যেটাকে সমান সমান বলি সেটা আসলে হলো সমান এইটাকে বলা হয় সমান সমান প্রোগ্রামিংয়ে এইটা মানে হচ্ছে এক্সের মানটা এখানে জিরো এক্স যদি জিরো হয় তাহলে প্রিন্টে দ্য নাম্বার ইজ জিরো নাম্বারটা তখন জিরো দেখাবে এবং আবার যদি এক্স এর মান জিরোর থেকে বড় হয় তখন দেখাবে দ্য নাম্বার ইজ পজিটিভ এখন যদি ইফ এক্স এর মান লেস দেন জিরো হয় তখন আমার তা দেখাবে প্রিন্টে দ্য নাম্বার ইজ নেগেটিভ সো এইটা হচ্ছে তিনটা কন্ডিশনস একটা হচ্ছে সমান সমান জিরো একটা গ্রেটার দেন জিরো একটা লেস দেন জিরো তারপর গেট ক্যারেক্টার দিয়ে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমাদের প্রোগ্রামিংটা শেষ করে দিব সো এইটা ছিল আমাদের মূলত প্রোগ্রামিংটা যে কোয়ার্টার প্রোগ্রাম পজিটিভ বা নেগেটিভ সেটা দেখার জন্য প্রোগ্রামিং সো আপনারা যদি চান কেউ স্ক্রিনশট নিতে পারেন আচ্ছা সো এখন আমি যাই আমার পরের প্রোগ্রামিংয়ে সো এখন যেটা দেখবো সেটা হচ্ছে তিনটি সংখ্যার মধ্যে বড় সংখ্যা নির্ণয়ের জন্য প্রোগ্রামিং অর্থাৎ আমার কাছে অবশ্যই তিনটা সংখ্যা দেওয়া থাকবে সেখান থেকে আমি প্রোগ্রামিংটা দেখবো যে কোনটা বড় সংখ্যা সো আমার এখানে সরি ফর ডিস্টার্বিং আমার এখানে জায়গা হয়নি বলে আমি দুই পাশে লিখেছি এটা এক পাশে লেখাটা আসলে নিয়ম মানে এক লাইনে সো প্রথমটুকু আমার সবচেয়ে যেহেতু তিনটা সংখ্যা সো আমার তিনটে ইনপুট আছে তো আমি তিনটে ইনপুট নিয়ে নিয়েছি প্রিন্টে ইন্টার দ্য নাম্বার নাম্বারগুলো আমার ইনপুট করতে চাবে দেন স্ক্যানে আমি তিনটে এখানে ফ্লোটিং নাম্বার নিয়েছি নিয়ে আমি তিনটে অ্যান্ড দিয়েছি কজ তিনটে ইনপুট নিব প্রথমবার নিলে আমার অ্যান্ড দিয়ে দেখাতে হয় তিনটে এফ কারণ কারণ নাম্বার ফাংশনও ফ্লোটিং নাম্বারও হতে পারে দেন ইফ এ ইজ গ্রেটার দেন বি অ্যান্ড এ ইজ গ্রেটার দেন সি এখন একটা জিনিস দেখাই সমান সমানের মতো এ অ্যান্ড মানে হচ্ছে প্রথমবার ইনপুট
আর এই এন্ড মানে হচ্ছে এবং, এটা সবাই একটু মাথায় রাখবো আমরা প্রোগ্রামিং এর ক্ষেত্রে। সো এখানে যদি এ বি এর থেকে বড় হয় এবং যদি এ সি এর থেকেও বড় হয় তাহলে আমার সে শো করবে দ্য লার্জেস্ট নাম্বার ইজ এ। আবার যদি বি সেম ভাবে এলস ইফ যদি বি এ এর থেকে বড় হয় এবং বি সি এর থেকে বড় হয় তাহলে আমার সেখানে তারা শো করবে দ্য লার্জেস্ট নাম্বার ইজ বি। এখন যদি দুইটা কন্ডিশন হয়ে গেছে সো থার্ড কন্ডিশনটা দেখা লাগে না, তারা লিখবে যে এলস প্রিন্ট যদি দুইটা না হয় তখন তারা এলস লিখবে যে তার নাম্বার লার্জেস্ট নাম্বার ইজ পার্সেন্টেজ অফ সি দিয়ে গেট ক্যারেক্টার দিয়ে আমার প্রোগ্রামিংটা শেষ হবে। সো আশা করি এই প্রোগ্রামিংটা বুঝতে পারার কোনো সমস্যা নেই, সমস্যা থাকলে আমার কমেন্ট বক্স ওপেন থাকবে, কমেন্ট করতে পারবে, চাইলে আপনি স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন। আচ্ছা সো আমি আমার পরের প্রোগ্রামিং যাচ্ছি, আমরা যে প্রোগ্রামিংটা দেখবো সেটা হচ্ছে লিপিয়ারের প্রোগ্রাম। লিপিয়ার একটা বছর লিপিয়ার কিনা সেটা জানার জন্য আমাদের প্রোগ্রামিংটা। সো লিপিয়ারের ফ্লো চার্টটা আমি আমার ফ্লো চার্টের ক্লাসে দেখিয়ে দিয়েছি খুব সুন্দর করে, সে এখন তার প্রোগ্রামিংটা আমি দেখাবো। সো এই পর্যন্ত সবই সেম, একটা বছর নিব সো ইনপুট আমার একটা জিনিসই হবে মাত্র। প্রিন্ট অ্যাপ এন্টার দ্য নাম্বার, বছরের নাম্বারটা তারা আমাকে শো করবে। এখন যে বছর কখনো ফ্র্যাকশন হয় না, বছর পার্সেন্টেজ হয়, সে পার্সেন্টেজ পূর্ণ সংখ্যা হয় তো আমি পূর্ণ সংখ্যা নিব বা ইন্টিজার নিব। এখন আমি আমার কন্ডিশনসগুলো দিব, কন্ডিশনস দেওয়ার পরে যদি কন্ডিশনস মতো মিলে সো প্রিন্ট অ্যাপ করবে দিস ইজ এ লিপিয়ার, কন্ডিশন যদি এটার পরে এটা হয় তখন দেখাবে যে কন্ডিশনসটা আমার এটা একটা লিপিয়ার, আর যদি তা না হয় তাহলে আমাকে তারা দেখাবে যে এটা এলসি নট এ লিপিয়ার। সো লিপিয়ারের প্রোগ্রামিংটা হচ্ছে সব থেকে সহজ, কারণ লিপিয়ারের ফর্মুলা আমার দুইটা, একটা হচ্ছে এইটা আর একটা হচ্ছে আমার এইটা। সো এই দুইটা হচ্ছে আমার লিপিয়ারের ফর্মুলা, এগুলো ফর্মুলা যদি সে সাকসেস করে তখন আমার এটা লিপিয়ার হবে, আর না হয় সেটা লিপিয়ার হবে না। সো এই ছিল আজকে আমার প্রোগ্রামিংয়ের পার্ট টু। এছাড়াও আমার কাছে আরও দুটো প্রোগ্রাম বাকি আছে, সেটা হচ্ছে অন্য ভিন্ন ধরনের গসাগু লসাগু নিয়ে, সো সেটা আমি নিয়ে আসবো ইনশাল্লাহ পার্ট থ্রিতে। সো আশা করি সবার আজকে ক্লাসটা ভালো লেগে থাকবে, যদি সবার ক্লাসটা ভালো লেগে থাকে সবাই শেয়ার করে দিবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, এবং যদি কারো কোনো কোশ্চেন থেকে থাকে আমার কমেন্ট বক্স ওপেন থাকবে, সবাই ওখানে কমেন্ট করে জানাবেন। থ্যাংক ইউ সো মাচ।